আমরা একদম শেষ প্রান্তে, আমি সারাত্তর আপনাকে দিয়ে শেষ করছি। দেখেন দেশ তো অন্তর্বর্তীকালীন সরকার খুব সংস্কার করে চলছে, পাশাপাশি আপনারাও মাঠে চড়ি গড়াচ্ছেন যাতে সংস্কার হয়। আমি চট্টগ্রামের কথা বলি, আমাদের চট্টগ্রাম খুব সুন্দর একটা নগরী, আমাদের চট্টগ্রাম প্রাচ্যের একটা রাজধানী বলা হয়, যদিও বা কাগজে কলমে নাই একটা বাণিজ্যিক রাজধানী খ্যাত এই চট্টগ্রাম, বন্দরনগর এই চট্টগ্রাম, আমাদের প্রাণের শহর। আমাদের প্রাণের শহর কিন্তু আসলে অসুস্থ, আমরা অনেক রোগে ব্যাধিতে কিন্তু জর্জরিত এই চট্টগ্রাম শহর। যদি এই সব রূপ নিয়ে আপনি জ্ঞাত আছেন কিনা, আমরা কিশোর গ্যাং দেখি, আমরা চাঁদাবাজ দেখি, আমরা দখলদারিত্ব দেখি, এইসব রূপ নিয়ে আপনি স্টাডি করেন কিনা, আর এইসব রূপকে নিধনের জন্য আপনারা কতটুকু প্রস্তুতি নিয়ে আছেন, এবং জনসাধারণের যে বক্তব্য আসলে বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে এই রূপগুলো নিয়ে মূলত একটু প্রথমে জানতে চাই, এই রূপগুলো নিয়ে আপনি কতটুকু জ্ঞাত আছেন। শিক্ষা তো আমরা জানি, শিক্ষা অনেক বড় একটা বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা দখলদারিত্ব রাজনীতি দেখছি, প্রতিষ্ঠান দেখছি, আমরা যদি বলি গভর্নমেন্ট সিটি কলেজ একটা ছাত্রলীগের অধ্যুষিত একটা বলা হয়, ইসলামী কলেজ, ওমরগনি এমএস কলেজ, এইসব দখলদারিত্ব শিবিরের না, এটা ছাত্রলীগের না, এটা শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গন। এই ধরনের বিভিন্ন ব্যাধি থেকে রোগমুক্তি করার উপায় কি সাজান চৌধুরীর জানা আছে? যে আপনাকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ, আসলে খুব যথার্থই বলেছেন। আমাদের এই চট্টগ্রাম প্রাচ্যের রানী হিসাবেই পরিচিত। আমাদের এই চট্টগ্রাম শহরে, চট্টগ্রামে ইবনে বতুতা পর্যন্ত সফর করেছেন, আবার দখলদারিত্বের দিক থেকে ফিরিঙ্গিরা, মারাঠারা, পর্তুগিজরাও এই চট্টগ্রাম শহরে দখল করার জন্য চেষ্টা করেছেন, আবার ইসলামের বাবে ইসলামও বলা হয় এই চট্টগ্রাম নগরীকে, আরবের বণিকেরা এবং পীর ঔলিয়ারা এই চট্টগ্রাম দিয়ে এসেছেন। আসলে অত্যন্ত পাহাড়ে গেরা এবং পরিবেশ সুন্দর নগরী হলো আমাদের এই চট্টগ্রাম। আমি তো মনে করি বাংলাদেশের আমার বৃহত্তর বাংলারও প্রাচ্যের এবং পরিচিত শহর হলো আমাদের চট্টগ্রাম। আপনি আসলে দেখেন এই চট্টগ্রাম মহানগরীতে দুইটা প্রতিষ্ঠান, একটা হলো সিটি কর্পোরেশন আর একটা হলো সিডি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, হ্যাঁ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই দুইটা কর্তৃপক্ষের আমি 5 তারিখের পরে দুইটা কর্তৃপক্ষই আমার সাথে আমার অফিসে এসে সাক্ষাৎ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনগণ যেটা আশা করে, আজকে দীর্ঘদিন যারা মেয়র সাহেব ছিলেন, একজন বাদ দিলেই, দুইজন বাদ দিলেই আর টোটাল মেয়রেরা আমাদের এই চট্টগ্রাম শহরকে, বিশেষ করে সিটি কর্পোরেশনকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে তারা পরিণত করেছে। এইখানে টেন্ডারবাজি, এইখানে দখলদারিত্ব, এইখানে লিজ নেওয়া এবং পাহাড় কাটা। আজকে কেন পাহাড় কাটা বন্ধ হলো? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে মানববন্ধন করেছি, মিছিল করেছি, প্রশাসকের কাছে স্মারক নিবেদন দিয়েছি, কিন্তু পাহাড় কাটা বন্ধ হয় নাই। এই পাহাড় তো আল্লাহর দান, এই পাহাড় তো সৌন্দর্যের প্রতি, অথচ এই পাহাড়গুলো ধ্বংস করেছে। চাকতাই কাল, আজকে এত বছর, হাজার হাজার কোটি টাকা এখনও চাকতাই। যদি চায়নার মধ্যে তারা যদি পানি নিষ্কাশনের জন্য খাল সাগর থেকে কেটে সুন্দর করে কোটি কোটি মানুষকে পানীয় জল দিতে পারে, তাহলে আমার চাকতাই কালের পানি নিষ্কাশনটা পর্যন্ত হলো না। এইখানে এত বেশি দুর্নীতি হয়েছে, বর্তমান প্রশাসককে আমি ধন্যবাদ জানাই, উনি টোটাল একটা রেকর্ড আমার কাছে দিয়েছে, যে বিশ্বাস করেন যে সেইখানে 100 টাকার মধ্যে টোটালি 75 টাকা লুট হয়ে গেছে আর 25 টাকার কাজ হয়েছে। তাহলে কীভাবে নাগরিক পাবে? এইখানে রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্নতা, চিকিৎসা সেবা, এরপরে প্রতিষ্ঠান, 92টা প্রতিষ্ঠান আছে, শিক্ষার মান এত নিম্নে সিটি কর্পোরেশনে, সেখানে ছেলেরা লেখাপড়া করতে যেতে চায় না। প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, ফোরকারি মাদ্রাসা বলেন, সব কিছু এই অবস্থা। এরপরে সিডি, সিডিএর লুটপাট, এখন সম্মানিত সিডিএর চেয়ারম্যান এসেছেন, আন্টেরিয়াম গভর্নমেন্ট তাকে প্রশাসক হিসাবে নিয়োগ করেছেন, ইঞ্জিনিয়াররা এসেছেন সিডিএর, উনিও একটা সুন্দর নগরীতে যে যেইভাবে করে বহুতল ভবন, এরপরে হচ্ছে একটা ভবন থেকে একটা ভবনের পার্থক্য কতটুকু দরকার, পার্কিং কত রাখা দরকার, নীতি আছে এনভায়রনমেন্টের, সেগুলো কোনো কিছুর তোয়াক্কা না করে যেইখানে সেখানে বিল্ডিং, নালা দখল, নদী দখল, পুকুর দখল,
এরপরে হচ্ছে যে এই কবরস্থান দখল। আপনি পৃথিবীতে কোথাও আছে যে মানুষের মরণের শেষ স্থান কবরস্থান দখল? আমাদের সিটি কর্পোরেশনের কবরস্থানের মধ্যে পর্যন্ত বিল্ডিং উঠেছে। এই জন্যে আপনি আসলে যথার্থই বলেছেন, আমাদের চট্টগ্রাম শহরকে রক্ষা করা দরকার। আমরা আজকে 72 লক্ষ মানুষ, আরও সামনে কত মানুষ হয় বস্তি এলাকাগুলো দেখেন, সেখানে কোনো আপনার পায়খানার ব্যবস্থা নাই, সেখানে পানির কোনো ব্যবস্থা নাই, পানি চলাচলের কোনো ব্যবস্থা নাই, সুন্দর বাসস্থানের কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সিটি কর্পোরেশন একটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে রূপান্তরিত, এখান থেকে উদ্ধার হওয়া দরকার। আমি চট্টগ্রামবাসী সবার কাছে আজকে এটিএন পরিবারের পক্ষ থেকে যেহেতু সুযোগ পেয়েছি, আমি চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো, আসুন। অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো পলিটিক্যাল সরকার নয়, এই সরকারের আমলেই চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করি, চাকতাই খাল খননটা আমরা যেন সম্পন্ন করতে পারি, সিডিএ যেই দুর্নীতিগুলো করেছে সেগুলির যেন বিচার হয়, এবং বহুতল ভবনের নাম দিয়ে যেভাবে করে পরিবেশকে দূষণ করা হচ্ছে সেখান থেকে চট্টগ্রামকে বাঁচাই। এবং এটা বাণিজ্যিক রাজধানী, এখানেই চট্টগ্রাম বন্দর, বন্দরের চেয়ারম্যানের সাথে আমার বৈঠক হয়েছে, উনিও বলেছেন বন্দরের যেই দুর্নীতি আগের যারা এমপি ছিলেন, আমি সম্মানিত বলতে পারছি না, তারা সিন্ডিকেট করে এইখানের আমদানি রপ্তানির সব দিক থেকে কন্ট্রোল করে চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করে দিয়েছে। সালমারে প্রমাণ, সৌদি আরবের সাথে চুক্তি করে আমাদের দেশে প্রায় হাজার হাজার কোটি টাকা, আমাদের যে ইনকাম হওয়ার কথা সেটাকে সালমানের প্রমাণ ধ্বংস করে দিয়েছে। আর চট্টগ্রামবাসীর পক্ষ থেকে দাবি হলো সালমানের প্রমাণের সমস্ত সম্পত্তি, জায়গা জমিন বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে নিয়ে আসা এবং তাকে বিচারের আওতায় আইনের উদ্যোগে এনে সর্বোচ্চ শাস্তি তাকে প্রদান করা। সেই সালমানের প্রমাণ আমাদের চট্টগ্রামকে ধ্বংস করে দিয়েছে। সেই চট্টগ্রামের নাগরিক নয়, একজন চট্টগ্রাম বিদ্বেষ হিসাবে কত 18 বছর চট্টগ্রাম বন্দরে পদক্ষেপ নিয়ে আমাদের বন্দরকেও ধ্বংস করে দেওয়ার চক্রান্ত সালমানের প্রমাণ করেছিল। আমি তার বিচারের দাবি করছি।